আলটিমেট আমাদের সামনে কেওনঝড় পাহাড়, পূর্বঘাট পর্বত, একবার জাস্ট বিউটিটা দেখো। তো ফাইনালি তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে তিনটে জায়গা দিয়েছিলাম যে কোথায় গেলে বেস্ট হয়, তোমাদের কোনটা পছন্দ। এক ছিল কেওনঝড়, দুই ছিল সাতকোশিয়া, তিন নম্বর ছিল সুন্দরবন। তো 15 জন ভোট দিয়েছো আমি দেখেছি, তার মধ্যে আমাদের কেওনঝড়টাই সবার আগে আছে। তো আমরা চলছি এখন কেওনঝড়ের উদ্দেশ্যে। ঠিক আছে চলো চলো তাহলে আমরা জার্নিটা স্টার্ট করি, আমাদের সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর কিলোমিটার কিন্তু এখন আছে জিরো, একবার দেখিয়ে দিচ্ছি, কিলোমিটার আছে জিরো। আর একদম যখন রোড ট্রিপ শেষ হবে দেন আমি তোমাদেরকে দেখাবো যে কত কিলোমিটার আমরা পুরোটা কভার করেছি। এখন সময় হচ্ছে 3:40, আমরা এখন এসে পৌঁছেছি শেরি পাঞ্জাবে। শেরি পাঞ্জাবে আমরা একটু চা খাবো, চা খেয়ে আবার সোজা রওনা দেবো। আলটিমেট আমাদের সামনে কেওনঝড় পাহাড়, পূর্বঘাট পর্বত, একবার জাস্ট বিউটিটা দেখো। তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি আমাদের নেচার ক্যাম্পে। তো ফাইনালি আমরা রুমে চলে এসেছি, এবার জাস্ট রুমটা এবার দেখে নাও। এটা হচ্ছে বারান্দাটা, রুমটা হচ্ছে ফার্স্ট অফ অল প্রচন্ড বড়, মানে এত বড় হল ঘর আমি আগে কখনো থাকিনি। একবার দেখিয়ে দে পুরোটা, ওভারঅলটা একবার দেখিয়ে দে। এখানে একটা স্কেচ আছে, মনে হয় হরিণ মনে হয় আশেপাশেই আছে, আমরা কালকে বেরোলে বুঝতে পারবো। এখানে সিটিং এরিয়া আছে বিশাল বড়, বেডটা দেখে দে, বেড হচ্ছে এটা মনে হয়, হ্যাঁ কিং সাইজই দিয়েছে, কুইন না, কিং সাইজের বেড দিয়েছে। জিনিস রাখার জন্য একটা ছোট টেবিল দিয়েছে, দুটো ড্রয়ার আছে, এই যে একটা এরকম। এসি আছে, এখানেও একটা টেবিল দিয়ে দিয়েছে, ইলেকট্রিক কেটলি দিয়ে দিয়েছে। আচ্ছা কভার দিয়ে দিয়েছে, একটা মশারি দিয়ে দিয়েছে। বাবা এখানে একটা লকারও দিয়েছে, লকারও দিয়ে দিয়েছে। খুবই পরিষ্কার, খুব পরিষ্কার। একটা ইনভার্টার দিয়ে দিয়েছে, এখানে আলনা দিয়ে দিয়েছে, সবই পরিষ্কার। আর এখানে হচ্ছে সাজের জায়গা, ড্রেসিং টেবিল দিয়ে দিয়েছে, সাথে একটা টুলও দিয়ে দিয়েছে যে বসে মেকআপ করা যাবে। আমার তো খুব খুব পছন্দ হয়েছে। পুরোটা একবার দেখিয়ে দে বান্টি, পুরোটা ওভারঅল দেখো কতটা বড়। এইবার এসো মেন অ্যাট্রাকশন যেটা সেটা দেখাই, এসো এরা দেখো দোলনায় দোল খেতে খেতে প্রকৃতিকে এনজয় করো।
এটা হচ্ছে পুরো বারান্দাটা, যেখানে সন্ধ্যাবেলায় বসে কফি খেতে খেতে খুব ভালোভাবে প্রকৃতি এনজয় করতে পারবে, মর্নিংয়ে টি বা কফি খেতে খেতেও এনজয় করতে পারবে। মানে আমার তো ভীষণ পছন্দ হয়েছে, মানে পুরো ওভারঅল জায়গাটা দেখো, মানে মনটা ভরে যাবে, মানে এক দুদিন ছুটি কাটানোর জন্য বেস্ট জায়গা, বেস্ট। এবার চলো তোমাদেরকে বাথরুমটা আবার দেখিয়ে দিই, বাথরুমটাও খুব সুন্দর এবং খুবই বড়। এক্সস্ট আছে, কমোড আছে, বেসিন, গিজারও আছে, শাওয়ার আছে, আর এখানে র‍্যাক আছে জিনিসপত্র রাখার। খুবই পরিষ্কার, একদম মেঝেটা টাইলস বসানো এবং হ্যান্ড ওয়াশও দিয়ে দিয়েছে, টাওয়েল আছে, তবে লাইটটা একটু কম। আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, এখন আমরা যাব খেতে। যখন আমরা আসছিলাম তখনই কিন্তু আমাদের কাছ থেকে ফোন করে জেনে নিয়েছিল যে আমরা কি খাবো দুপুরবেলা, মাছ না চিকেন। তো আমরা চিকেনটাই প্রেফার করেছি, মাছ আছে রুই লোকাল, তো রুই অতটা প্রেফারেবল নয় আমাদের জন্য। যখন অনেক পরিমাণে গাড়ি চলে আসে সিজনে, তখন কিন্তু এই জায়গাতে তোমাদেরকে পার্কিং করতে হবে। গাড়ি যারা নিয়ে আসবে তাদের জন্য একটা কথা বলে দিই, পারলে কলকাতা থেকে বা যেখান থেকে আসো ফুল ট্যাঙ্ক করে আসবে। রাস্তাঘাটে খড়গপুরের পর থেকে অনেকটাই কিন্তু তেলের মানে পেট্রোল পাম্প খুবই কম। চলো এবার, এটা তো হচ্ছে আমাদের মেন নেচার ক্যাম্পটা, এর ভেতরে এবার যাই। ঢুকে এখানেও গাড়ি রাখতে পারবে যেমনটা আমি রেখেছি। এখানটাতে কোনো একটা অ্যাক্টিভিটি তৈরি হচ্ছে, এখন অবধি এটা ফুল রেডি হয়নি, তবে আমার যা মনে হচ্ছে স্কাই ওয়াক হবে, এখন অবধি এটা চালু হয়নি। সানাঘাগড়া নেচার ক্যাম্পের অ্যাক্টিভিটি চার্টে কী আছে, মর্নিং টি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং টি, ডিনার, সব কিছুই কিন্তু তোমাদের এই প্যাকেজের মধ্যে ইনক্লুড করা আছে। মানে আমাদের যেমন যে টাকাটা লেগেছে আমার এক্স্যাক্টলি এখন মনে নেই, তবে 3800-3900-এর মধ্যেই হবে, আমি রাউন্ডের চার্জ ধরছি। আমি লাস্টে ভিডিও ডেসক্রিপশানে আমি লিখেই দেবো যে কত টাকা আমাদের লেগেছে, তো সেই অনুযায়ী তোমরা বুঝতে পারবে। তো সেই টাকার মধ্যেই কিন্তু পুরোটা ইনক্লুড করা আছে, তোমাদেরকে এদেরকে এক্সট্রা কোনো কিছু পেমেন্ট করতে হবে না। এখানে ব্যাডমিন্টন খেলার জায়গা আছে এটা, আর এটাকে কি বলে আমার সত্যি জানা নেই, লাফানো যায় এটুকুনো আমি জানি। বসার জায়গা আছে এখানে, ট্রি হাউস রেডি হচ্ছে দেখছে, কমপ্লিট হয়নি, কারণ এগুলো দেখলেই বুঝতে পারবে। আর তাছাড়াও ছাদই তো নেই। বসার জায়গাটাও খুব সুন্দর, গাছপালায় ভর্তি, প্রচুর আম গাছ আছে। এইদিকে হচ্ছে রিসেপশন, মানে অফিস রুম, এটা হচ্ছে ডাইনিং প্লেস, আর এটা হচ্ছে কিচেন। এখানে কিন্তু ট্রাইবাল ডান্সও হয়। এখানে যদি ভাবো যে তোমরা ব্যাডমিন্টন খেলবে, তাহলে কিন্তু ব্যাডমিন্টন বাড়ি থেকে নিয়ে আসতে হবে না, তোমাদের জন্য এখানে ব্যবস্থাই করা আছে। তীর যারা মারতে ভালোবাসো তাদের জন্য তীরেরও ব্যবস্থা করা আছে। এই হচ্ছে তীরের প্লেসটা, তীর মারার জায়গা, সব কিছু এখানে দেওয়াই আছে। এই হচ্ছে অফিস রুম, আর এটা হচ্ছে আমাদের ডাইনিং প্লেস। দেখো ডাইনিং রুমটা কীরকম দেখে নিই একটু। ভাত, লাউ, আলু বরবটি ভাজা, ডাল, স্যালাড, চিকেন আসবে, আর চলে এসছে, আর একজন খাওয়া স্টার্ট করে দিয়েছে। কেমন টেস্ট? ভালো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া খুব ভালো ছিল, আর সব থেকে ভালো ছিল চিকেনটা। শেষ পাতাতে মিষ্টি দিয়েছিল, তো মিষ্টিটা দেখানো হয়নি, মিষ্টিটা খুব ছোট সাইজের বাট টেস্টি, পাপড়ও দিয়েছিল। হ্যাঁ ঠিক, পাপড় দিয়েছিল, পাপড়ও টেস্টি। এখন সময় হচ্ছে সন্ধে 7টা, এখন আমাদেরকে চা খেতে ডেকেছে, রাতে লাইটিংটা হেভি ডাইনিং প্লেসে।
স্ন্যাক্সে এখন আছে বেগুনি, আচ্ছা রুটি তড়কা, কেমন খেয়ে বল। ভালো। তো এখন আমাদের ডিনার তো কমপ্লিট হয়ে গেছে। ডিনার নিয়ে বলতে গেলে খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল, লাইট, খুব লাইট, ভীষণ ভালো, খুব সফট, মানে এরকম সফট আমি চট করে কোথাও পাইনি আর কি। তো যাই হোক, এখন আমরা ঘুমিয়ে পড়বো, কালকে সকালবেলায় হবে আসল জার্নি। জার্নি বলতে আসল সমস্ত জায়গাগুলো যেগুলো জন্য আমি ওয়েট করে আছি। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম সানাঘাগড়া নেচার ক্যাম্প। তো আমাদের আজকে ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে মুরগা মহাদেব টেম্পল উইথ ওয়াটারফলস। প্রথমেই আমাদের যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এই মহাদেব জিকে। এটা মুরগা মহাদেব টেম্পল নয়, এখানে কিন্তু বোটিং করা যায়, আর এখানে পার্কিং ফিস হচ্ছে মাত্র 50 টাকা গাড়িতে, আর পার হেড 20 রুপিস। তো আমরা অবশেষে মুরগা টেম্পলে চলে এসেছি, মহাদেব টেম্পলে। ক্যামেরা অ্যালাউ নেই, তো চলো নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। 5 কিলোমিটার হান্ডিভাঙ্গা ওয়াটারফল। এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি হান্ডিভাঙ্গা ওয়াটারফলে। পিছনে আছে শিব মন্দির, কিন্তু মন্দিরটা বন্ধ, কারণ 11টার সময় এটা ওপেন হয়। চলো আমরা ঝর্ণাটা দেখে নিই। প্রচণ্ডই গা ছমছমের ব্যাপার, মানে আমি আর ও ছাড়া কেউ নেই। এইখানে ফলসটা আছে, বাট এখানে যাওয়ার রাস্তাও নেই। হ্যাঁ, এই দিক দিয়ে যাওয়া যেতে পারে, বাট আমি যাবো না, আর এদিক দিয়ে যাওয়া যাবে। এখন অবধি তাহলে দুটো আননোন প্লেস তোমাদেরকে দেখালাম। চলো এরপরে চলে যাবো আমরা সানাঘাগড়া নেচার ক্যাম্পে, যদি লাঞ্চটা হয়ে যায়। জগদলা ড্যাম, আমাদের লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ আমরা নেচার ক্যাম্প থেকেই করেছি। এবার আমরা যাব গুণাশিকা টেম্পল। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 3:36, এখান থেকে মোটামুটি যেতে আধা ঘন্টা মতন টাইম লাগবে। গুণাশিকা আর 9 কিলোমিটার, কি কি জায়গা যাওয়া আছে। তো ফাইনালি আমরা গুণাশিকা টেম্পলে চলে এসেছি, চট করে মন্দিরটা দেখে নাও। এখন আমরা চলে যাব কাঞ্জিপানি ঘাটিতে।
এই হচ্ছে ফুল ভ্যালিটা। এই মুহূর্তে আমরা চলে এসেছি সানাঘাগরা ওয়াটারফলস এর কাছে, যেটা তোমাদেরকে সকালবেলাতে ফার্স্ট যেটা দেখালাম যে মহাদেব বসে আছে একটা জায়গাতে, বোটিং করা যায়, ওই জায়গাতেই যাব। সকালবেলা থেকে শুরু করে একটা ফলস দেখতে পাইনি সেরকম, তো এখন দেখতে পেয়েছি। দেখো এটা মেইন ঝর্ণা, এই যে জলটা জমে আছে এই জলটা এখান থেকে আবার পড়ে আছে এইভাবে। পার্ট ওয়ান এখানেই শেষ হলো, দেখা হচ্ছে পরের একটা এপিসোডে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।